ভগ্নাংশের বিয়োগ, এর আগে শিখেছি আমরা ভগ্নাংশের যোগ। যোগ করতে কি করতে হতো, আমাদের হরগুলোকে সমহরে নিয়ে আসতে হবে, যেসব ভগ্নাংশ যোগ করব সবগুলোর হর সমান হতে হবে। বিয়োগের ক্ষেত্রেও ঠিক একই, আমাদের যেসব ভগ্নাংশকে আমরা বিয়োগ করব সেই ভগ্নাংশ সবগুলোর হর সমান হতে হবে, মানে সমহরের ভগ্নাংশ হতে হবে। তো যেমন এখানে 2/3 বিয়োগ 1/3 যদি থাকে, তাহলে কিভাবে করতে হবে, এখানে এখনই আমাদের সমহর আছে, 2/3 আছে, তাহলে যোগের মতোই আমরা হরটাকে নিয়ে একটা লম্বা দাগ দেব, তারপর লবের থেকে বিয়োগগুলো করব 2-1। তো লবের থেকে আমরা 2-1 করলাম, তার মানে হচ্ছে 2 থেকে 1 গেলে 1, এটা হচ্ছে 3, এটা হচ্ছে বিয়োগের ফলাফল। তো এরকম আবার যদি দেখি 2-3-1/3 1/2, এখানে আমরা দেখতেছি দুইটা হর সমান না, এখন এটাকে কি করতে হবে, আমাদের সমহরে নিয়ে আসতে হবে। সমহরে নেওয়ার অর্থ হচ্ছে নিচের গুলোর হরগুলোর লসাগু তৈরি করা। তো এখানে 3 আর 2 যেহেতু আছে এবং দুইটাই মৌলিক সংখ্যা, এবং এটা লসাগু করলে এটা জাস্ট গুণন করে দিলেই হবে, 3 দুগুণে 6, তো সেটা লিখব আমরা 3 দুগুণে 6। আর তারপর দেখব 3 কয়বার যায় 6 এর মধ্যে, 3 দিয়ে যেহেতু, অথবা আমরা সহজভাবে করি, তো এটাকে লসাগু যদি 6 হয় তাহলে কি করব, 6কে ভাগ করব 3 দিয়ে, সমান সমান হচ্ছে 2, আবার 6কে ভাগ করব 2 দিয়ে, কারণ আমাকে 6 নিয়ে আসতে হবে হরে, তার মানে এটা হচ্ছে 3। তো সমান সমান এর 2/3কে আমরা লিখতে পারি 2 × 2, কারণ এই 2 দিয়ে গুণন করব উপর নিচে, 3 × 2 = 4/3 = 6। আবার এটাকে নিয়ে আসতে পারি, এই 1/2কে নিয়ে যেতে পারি, 1/2 = 1 × 3, তারপর 2 × 3 = 3/6। এখন এটাকে আমরা কি লিখতে পারি, তাহলে 4/6 = 3/6, এখন দুইটার হরই সমান হয়ে গেছে। তো সুতরাং আমরা একটা লম্বা দাগ দেব 6, তারপর 4-3, এভাবে আমরা লিখতে পারি 1/6। তো এরকম এই অঙ্কটাই আমরা দ্রুত করতে পারি সহজভাবে, কিভাবে করতে পারি, আমাদের 2/3-1/2 লেখা আছে, এখানে আমরা জানি এটার লসাগু হবে 6, যেটা লসাগু হবে সরাসরি সেই লসাগুটা আমরা বসায় দেব 6। এখন দেখব 3 এই লসাগুর মধ্যে কত দিয়ে ভাগ যায়, কয় এটা 3 এই নিচের হর দিয়ে এই লসাগুর সংখ্যাটাকে ভাগ দিলে কয়বার হয়, তো 3 6 দিয়ে ভাগ দিলে হয় 2, তো এইভাবে লিখতে 2 × ওইটা জাস্ট 2 × 2 লিখে দেবে একবারে, বিয়োগ এখানে 2 6কে ভাগ করলে কত হয় 3, তো 3 এখানে 1 × 3 সমান সমান আমরা লিখতে পারি 4-3/6 = 1/6। তো এইভাবে আমরা সোজাসুজি করে ফেলতে পারি, এই ক্ষেত্রে আমাদের এভাবে আর কয়েকটা লাইন লেখার দরকার নাই, সোজাসুজি আমরা এখানে বসায় দেব। দেওয়ার পরে এইটার জন্য আমরা চিন্তা করব যে এখানে কতবার যায়, এটা দিয়ে এই লসাগুটাকে ভাগ করলে কত হয় সেটা দিয়ে আমরা লবকে গুণন করে দেব, তারপর বিয়োগ দেব, ঠিক একইভাবে এটা দিয়েও এটাকে ভাগ করব, যেটা হয় সেটা দিয়ে লবকে গুণন করে দেব, তাহলেই সরাসরি অঙ্কটা করে ফেলতে পারবো। তো এইভাবে আমরা যোগের বিয়োগের অঙ্কগুলো করতে পারি। আমরা আরেকটা অঙ্ক দেখি, তো আমাদের যদি এরকম একটা অঙ্ক দেওয়া থাকে, ধরো 5 = 1/3-4 = 2/9, তো তখন আমরা কি করব, এই যে আমাদের মিশ্র ভগ্নাংশ আছে সেটাকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাব। তো অপ্রকৃত ভগ্নাংশে কীভাবে নিতে পারি, এটাকে আমরা লিখতে পারি সমান সমান লিখতে পারি 3 × 5 = 15, এটা দিয়ে এটা গুণন করব, তার সাথে লবটাকে যোগ করে দেবো, 3 × 5 = 15 = 16, আর নিচে থাকলো 3-4 = 36, আর সাথে 2 যোগ করলে 38, 38 নিচে হচ্ছে 9। তো এখানে হচ্ছে আমাদের 16 আর হচ্ছে 38, এখানে আছে 3 এবং 9, তো এই দুইটা হর সমান না, আমাদের সমহরে নিতে হবে, তাহলে 3 আর 9-এর আমরা লসাগু বের করব, 3 9-এর লসাগু হচ্ছে কি 3 1 3, সমান সমান হবে 3 × 1 × 3 = 9। তো আমরা এই লসাগুটাকে সরাসরি এখানে লিখব 9, 3 যেহেতু ছোট এবং 9-এর চাইতে, তো 3 দেখব 9কে কতবার ভাগ করতে পারে, 3 9 মধ্যে যায় 3 বার, তাহলে লিখব 16 গুণন
তিন বিয়োগ এখানে লিখবো নয়, একবারই যায় 38। তো এখানে হচ্ছে 3 16 48 বিয়োগ 38, নিচে হচ্ছে 9 সমান সমান এটা গেলে থাকবে কত 10/9, যেহেতু এটাও একটা অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে 10/9, এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে আসব। তার মানে হচ্ছে 10কে আমরা 9 দিয়ে ভাগ করে দেখি কয়বার যায়, একবার 9, এখানে হচ্ছে 1, তার মানে হচ্ছে আমরা এটাকে লিখতে পারি এত সমস্ত এত বাই এত, এক সমস্ত 1/9, এটা হচ্ছে আমাদের উত্তর। এইভাবে আমরা বিয়োগের অঙ্কগুলো করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ।